रविवार शाम को अम्बा बावरी टोला में सीपीआईएम कुंडहित लोकल कमेटी के तत्वाधान में 137वां ऐतिहासिक अंतर्राष्ट्रीय मजदूर दिवस मनाया गया। इस मौके पर सर्वप्रथम शिकागो के शहीदों को लाल सलाम के साथ झंडोत्तोलन किया गया। इस दौरान कॉमरेड सुकुमार बावरी ने अपने संबोधन में कहा कि मजदूरों के उत्पीड़न के खिलाफ 1886 में अमेरिका के शिकागो शहर में मजदूर इकट्ठा होकर काम के 8 घंटे की कानूनी गारंटी चाहते थे और ये विद्रोह पूरी दुनिया में फैला था। शिकागो में आंदोलन के दौरान वहां की सरकार ने गोली चला दी जिसमें अनेक मजदूर मारे गए और घायल हुए थे। मजदूरों ने खून से लथपथ लोगों से एक कपड़ा उठाया था, उसे खून से रंगा, तभी से मजदूरों के झंडे का रंग लाल हुआ, तभी से पूरी दुनिया ने मई दिवस मजदूर के रूप में मान्यता है। दुनिया के 80 देश मजदूरों की छुट्टी 1 मई को राष्ट्रीय छुट्टियों में शामिल कर छुट्टी रखते हैं। कहा कि भारत के परिपेक्ष में 1923 से मई दिवस मनाया जाता है। आज की सरकार किसानों मजदूरों पर प्रत्यक्ष अप्रत्यक्ष रूप से तानाशाही थोप रही है, श्रम कानूनों के साथ छेड़छाड़ कर हड़ताल पर पाबंदी, संगठन पर रोक लगा रही है। कहा कि मई दिवस की सभी सार्थकता है जब सरकार मजदूरों को उनके वाजिब व बुनियादी अधिकार दिला दे। मौके पर माणिक ठाकुर, गोलक डोम, निमाई बावरी, संतोष बावरी, मनोज रूई दास, नगेंद्र बावरी, उत्तम बावरी, निरामय डोम, महावीर बावरी आदि उपस्थित थे। कुंडई से चंचल गिरी की रिपोर्ट। संसदे तार संख्यागरिष्ठ क्षमता अपव्यय कर सरकार मजदूर विरोधी काला कानून नियेछे जेटार जन्य 2020 साल थेके कृषक आंदोलन साथे आमरा से आंदोलन करछि। আমরা নানা রকম ভাবে আমরা ওই কুসু পুতলিকা দহন করেছি, রোড জাম করেছি, ভারত বন্ধ করেছি, নানা দৈনন্দিন আমাদের মিটিং মিছিল আন্দোলন করেছি। সেই আন্দোলন সেটা হচ্ছে যে আমাদের সেই তখনকার যে শ্রম আইন, সেই শ্রম আইন যাতে বলবৎ থাকে এবং এই সরকার মালিকের পক্ষ হয়ে সেই আইনকে বদলে দিয়ে 4টা লেবার কোড নতুন করে তৈরি করেছে মালিকের পক্ষ করে। মালিক যা বলবে, মালিক ইচ্ছা মতো মজদুরদেরকে খাটাবে, ইচ্ছা মতো রাখবে কলকারখানায়, মজদুরদের কোনো দাবি দাওয়া থাকবে না, লড়াই করার অধিকার থাকবে না। সেই সরকারের যে কেন্দ্র সরকারের যে মজদুর বিরোধী আইন, তার বিরুদ্ধে আজকে আমাদের সকল মানুষের কাছে আমাদের আমাদের প্রত্যেককে জানকারি দিতে হবে যে যে 137 বছর আগে যে সমস্ত মানুষরা রক্ত দিয়ে নিজের শরীর খুন দিয়ে পরে আজকে আমাদের অধিকার আদায় করেছিল, সেই আইনকে কোনোভাবে আমরা মোদি সরকারের কাছে নতুন করে এই আইনকে বদলানোর জন্য আমরা বদলাতে দেব না। যার জন্য আমাদেরকে আগামী দিনে আরো সমস্ত মজদুর মেহনতি মানুষকে একত্রিত করে আগামী দিনে আরো লড়াই আন্দোলন জোরদার করতে হবে। তার জন্য আমাদের মজদুর সংগঠন কিষাণ এবং পার্টি সিপিআইএম সারা দেশের আমাদের যে পার্টি সংগঠন আছে, সেই পার্টি সংগঠন মজদুর খেটে খাওয়া মানুষের স্বার্থে আগামী দিনে আরো জোরদার আন্দোলন করবে। এই আশা নিয়ে আমরা আজকের এই মে দিবস শহীদদের স্মরণ করে মে দিবসকে আমরা আগামী দিনে আরো প্রবল ভাবে যাতে এই আম্মার মতো প্রত্যন্ত জায়গাতে আমরা যাতে আরো মিছিল করে অন্তত 200-400 লোকের মিছিল করতে পারে আগামী মে দিবসের দিনে, সেই আশা রেখে আজকে আমরা এই মে দিবসের আজকের আমাদের যে কর্মসূচি এখানে আমরা আজকে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ঐতিহাসিক মহান মে দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মে দিবস সফল হলো, আজকের আন্তর্জাতিক মহান মে দিবস সফল হলো। মজদুর দিবস আজ অধিকার আদায়ের দিবস, আর এই লাল ঝান্ডা আজকের প্রতিবাদ দিবসেরই প্রতিফল। লাল ঝান্ডা বুকের রক্ত দিয়ে আজকে আমেরিকার হে শহরে 1886 সালে আজকের দিনেই 8 ঘন্টার ডিউটির দাবিতে, উপযুক্ত পারিশ্রমিকের দাবিতে আজ নিহত হয়েছিল আমাদের বেশ কয়েকজন কমরেড, এবং সেই কমরেডদের বুকের রক্ত দিয়ে আজকে আমাদের এই লাল ঝান্ডার সৃষ্টি। আজ থেকে আমাদের এই পথ চলার সৃষ্টি, আমাদের প্রতীকের সৃষ্টি। আমরা তাই আমাদের এই মে দিবসকে স্মরণ করে আমরা প্রতি বছর পালন করি এবং করব, এবং সারা পৃথিবী জুড়ে এই মহান দিবসটিকে আমরা মেনে চলছি, চলব। এবং প্রত্যেক মজদুরদের উচিত এই মে দিবস আমরা আজ কাগজ কলমে নয়, আমরা আমাদের আন্তরিকতার উপর দিয়ে আজ সবাই ভোগ করছি, ছুটি ভোগ করছি, আমরা কিনা মে দিবস করছি। আমরা সবাই কর্মচারী, সে শিক্ষকই হোক আর খেটে খেটে মজদুরি হোক, কিন্তু আমরা বুঝি না আমাদের এই কর্তব্যের মাঝে আমাদের অবদানটা কি।
আমরা কি কত কষ্ট করে আমরা এই পেয়েছি, এই মহান দিবসটিকে আমরা যেন বজায় রাখতে পারি, এই নিয়ে আমার এই বক্তব্য। दमदार निर्माण का भरोसा लाल स्टील टीएमटी बार्स, हर निर्माण के लिए उपयोग लाल स्टील टीएमटी बार्स, रिश्ता मजबूती का।